আগকু ঝারসুগুড়া উপনির্বাচন তিনি প্রমুখ দল নিজ নিজের প্রার্থী ঘোষণা করে সারিছন্তি। আজি আমি অছু কংগ্রেস প্রার্থী তরুণ পাণ্ডেঙ্ক সহিত, তাঙ্ক সহিত সিধাসলক আলোচনা করিবা। আজ্ঞা কোন কহিবে আগকু ঝারসুগুড়া উপনির্বাচন আপনার কেবে প্রার্থী পত্র দাখল করিবে এবং কোন আপনার রণনীতি রহিব? আমি 15 তারিখ পরদিন 15 তারিখ দিন প্রার্থীপত্র দাখল করিবু। আমার রণনীতি রহিব লোক পাখু যাইকি তাঙ্কর মৌলিক সমস্যা বুঝিবু, আগরু মধ্যে বুঝুথুলু। আউ আমার ঝারসুগুড়ার যেমিতি রয়েছে পানীয় জল সমস্যা রয়েছে, কৃষি সমস্যা রয়েছে, পলিউশন প্রদূষণ রয়েছে, ঝারসুগুড়া গোটে পাউঁশ পোখরীরে পরিণত হয়ে গেলা, আউ লোকাল নিযুক্তি অছি, আউ আমার সাঙ্গে বেকারি সমস্যা অছি, এসব সমস্যা নিয়ে লোক পাখু যাবো। বিগত দিনের ব্রজাঙ্গনে মধ্যে উপনির্বাচন হয়েছে, কংগ্রেস দ্বিতীয় স্থানের রয়েছে, ঝারসুগুড়ার কংগ্রেস কেতে ভোট পাইপার বলে আপনার আশা করছেন? ভোট তো নিশ্চয় ভালো পাইব আর জিতবু মধ্যে ঝারসুগুড়ার, আমি জিতবা আশাবাদী অছু ঝারসুগুড়া নির্বাচন মন্ডলী। নাতি ভাবে আপনার কোথায় জিতবা আশাবাদী অছু, কেউ প্রসঙ্গ মুখ্য ভাবে আপনার গ্রহণ করবে এবং লোক পাখকে পৌঁছবে এবং লোক কংগ্রেস ভোট দেওয়া আপনার আকর্ষিত করে পারবে? মুখ্য প্রসঙ্গ রহব আমার বেকারি সমস্যা, যে লোকাল নিযুক্তি অছি আমার এত গুড়ে ঝারসুগুড়া ইন্ডস্ট্রিয়াল বেল্ট অছি, ঝারসুগুড়া ইন্ডস্ট্রি অছি, কিন্তু লোকাল নিযুক্তি বহুত কম অছি। লোকাল নিযুক্তি মুখ্য সমস্যা রহব, প্রদূষণটা মুখ্য সমস্যা রহব, আউ গোটে সমস্যা মুখ কহিব ভুলি যাইছি, আইন শৃঙ্খলা ব্যবস্থা। বিগত লাস্ট টাইমে দেখিছেন আপনার জন মন্ত্রীকে হত্যা করা গলা, তাঙ্কর কিছু মানে এপর্যন্ত কিছু ফলাফল বাহারি নাই, কোণ হেলা কেমতি হেলা, আর তা সাঙ্গে গোটে পিলার বি কিডন্যাপ হলো, আইন শৃঙ্খলা ব্যবস্থাকে মেন মুদ্দা আমার রহব। আৰু শেষ প্ৰশ্ন, আপোনাৰ কেবেঠাৰু প্ৰচাৰ আৰম্ভ কৰিব এবং কোন ষ্ট্ৰেটেজি আপোনাৰ আপোনাৰ প্ৰচাৰ মধ্যে? আমি প্ৰচাৰ আৰম্ভ কৰিব, নমিনেশ্যন 15 তাৰিখ হ'ব, 16 তাৰিখ আমাৰ প্ৰচাৰ আৰম্ভ হৈ যাব। আৰু ষ্ট্ৰেটেজি বুলি লোকক মৌলিক সমস্যা ৰহিব, সমস্তে আমাৰ আচিব, সাৰা ওড়িশাৰু মধ্য আচিব, নেচনেলৰু মধ্য নেতা মানে আচিব, তাৰ সাঙ্গে বুলি প্ৰচাৰ হ'ব, সমস্ত লোক পাখু যাব আমি। আৰু এঠাৰে বিগত দিনৰে যে মন্ত্ৰী ৰহিলে নব দাস, তাঙ্কর যে সংগঠন রয়েছে বিজেডির যে ভোট ব্যাঙ্ক রয়েছে, সে ভোট ব্যাঙ্ক আপনার কিভাবে কংগ্রেস ভোটে পরিবর্তন করে পারে? না আমার ঝারসুগুড়া গোটে কংগ্রেসের গড় লা, আমার দেখব 2019 আগর ঝারসুগুড়ায় সে নববাবু কংগ্রেসর হি বিজয়ী হয়েছিল, সিএ চালি গলা পরে কিছুটা কংগ্রেস ভোটর কংগ্রেস কর্মী আমার বিজেডি চালি গলে, যে বিজেডি যাই না সে বিজেপি চালি গলে, আর কিছু জন আমার কংগ্রেসের গেলে, আমার কংগ্রেসের গোটে নিজস্ব ভোট ব্যাঙ্ক অছে, তা সাঙ্গে পূর্বতন আমার মোর বাপা লে পূর্বতন 3 থর বিধায়ক লে, তাঁকর গোটে নিজস্ব ভোট ব্যাঙ্ক অছে, তো সেসব মিশাইকি তাপরে নবদাস গলা পরে মানে তাঁকর মৃত্যু পরে আমার পুরোনা যে কংগ্রেস কর্মী মানে সে একচুয়ালি বিজেডি যাই না, সে যাইলে সে আজ বি কংগ্রেস কর্মী অনেক, সে খালি নববাবুকে লোক হয়ে যাই, সে বিজেডি যাই নাই, যেহেতু সে নববাবুকে লোক হয়ে যাই, বর্তমান নববাবু না, সে নিশ্চয় বর্তমান কংগ্রেসকে ফেরবে, আমি বিজয়ী হব বলে আশা করছি। নিহতি ভাবে আপনার বিজয় হবে বলে আশা রাখছেন, কিন্তু ভোটর আপনার কেতে গ্রহণ করবে বলে আপনার ভাবছেন, কাহিকি আপনার ভোটর গ্রহণ করবে? না ভোটর গ্রহণ করবে, ভোটর গ্রহণ করবার মুখ্য সমস্যা হচ্ছে যে মু গোটে এই মাটির পিলা, তো মাটির পিলা হিসাবে মতো ভোটর নিশ্চয় গ্রহণ করবে বলে আশা করছি। বহুত বহুত ধন্যবাদ, আমার সহ যোড়ি কংগ্রেস প্রার্থী তরুণ পাণ্ডে, এবং সে এটিকার মৌলিক সমস্যা, বেকারি সমস্যা, এমনি অনেক সমস্যাকে নিয়ে মুদা করে সে নির্বাচন প্রচার করবে ও নিশ্চিত ভাবে সে বিজয়ী হবে বলে আশাবাদী রয়েছেন। ঝারসুগুড়ার চিরঞ্জীব অগ্রওয়াল, অর্গস নিউজ।